নমস্কার আমার প্রিয় বন্ধুরা হেসেলে ফুড রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা থামনেল দেখি আপনারা আশা করি বুঝতে পারছেন সেটি হলো কুলচা যখন একঘেয়ে রুটি লুচি পরোটা খেতে ভালো লাগে না তখন এইটি করে নিতে পারেন এবং খুব সহজ পদ্ধতিতেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করছি এটার জন্য লাগছে দু কাপ ময়দা আর লাগছে একশো দই টক দই দেখুন টক দই নিয়ে নিলাম আর এতে লাগছে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবং নুন প্রয়োজন মতো দিয়ে এটাকে জল দিয়ে একটা ভালো করে ডো বানাতে হবে দেখুন সবটা আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার একটা এটা ডো বানাবো ডোটা বানাবার আগে এতে আর একটু তেল অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে তারপর জল দিয়ে মেখে নেব দেখুন জল দিয়ে মেখে নিচ্ছি এটা প্রথমে হাত দিয়ে মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে মাখা হয়ে গেলে একটা ডো হয়ে গেলে তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ওপরটা মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো কমপক্ষে দু ঘন্টার জন্য দুই থেকে চার ঘন্টা রাখলে ভালো হয় যতটা বেশি সময় রাখা হবে ততটা ডোটা ভালো হবে নামানো হয়ে গেছে এবার ডোটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে বেশ করে প্রেশার দিয়ে আরও ভালো করে এটাকে মেখে নেব দেখুন আরও ভালো করে মেখে নিচ্ছি আর তার জন্য একটু শুকনো ময়দার ডাস্ট করে নিলেও অসুবিধা হবে না এবার এটাকে মেখে নিয়ে আমি চারটে ছোট ছোট বল বানিয়ে নেব দেখুন বলগুলো করার পর ঠিক এইভাবে গোল গোল করে রেখে দিতে হবে এবার এই বলগুলোকে আমি গোল রুটির মতো করে বেলে নেবো দেখুন ওটা কেটে নিচ্ছি কেটে নিয়ে চারটে ভাগ করে নিচ্ছি এবার ওই ছোট ছোট যে বলগুলো তৈরি হয়েছে ওগুলোকে আমি হাত দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নেবো আপনারা রুটির লেচির মতো করে নিতে পারেন দেখুন কাটা হয়ে গেছে ভাগ করা হয়ে যাচ্ছে এবার ওগুলোকে বেলে নেবো যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখুন এগুলোকে বেলে নিচ্ছি এটা লম্বালম্বিও বেলতে পারেন বা গোল গোল করেও বেলতে পারেন কারণ দোকানে আমরা দেখি কখনো গোল বা কখনও ডিম্বাকৃতি কুলচাও বিক্রি হয় দেখুন এইভাবে বেলে নেবার পর এবার এর ওপরে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম তার আগে একটু জল দিয়ে নিচ্ছি তারপরে কাসরি মেথিটা দিয়ে দিচ্ছি এবং তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আর একবার বেলনি দিয়ে ভালো করে বেলে নেবো একটু প্রেশার দিয়ে বেশি নয় হালকা প্রেশার দিয়ে এটাকে বেলে নেবো দিয়ে বেলা হয়ে গেলে জল দিয়ে ঠিক তার উল্টো পিঠটায় জল একটু দিয়ে দেবো জলটা হাত দিয়েও দিয়ে দিতে পারেন আমি ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এবার যে দিকটায় জল দেবো সেই দিকটাই তাওয়াতে বসাবো চেষ্টা করবেন এটা অ্যালুমিনিয়ামের তাওয়াতেই বসাতে তাহলে এটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না এটা বসিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে তাওয়াটাকে উল্টে ঠিক যেভাবে আমি গ্যাসে আগুনে ধরেছি দেখুন ফ্লেমের ওপরে এইভাবে ধরে থাকতে হবে উল্টো দিকে আর এই কারণেই অ্যালুমিনিয়ামের তাওয়াটা দরকার তাহলে ওপর থেকে খুলে পড়ে যাবে না এইভাবেই দুপাশ ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কুলচা না এখানে শেষ নয় কুলচাটা হয়ে যাবার পর তাতে মেল্টেড বাটার উপর থেকে দিয়ে দিতে হবে দেখুন আমি দুপিট দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম মার্কেটের মতোই তৈরি হয়েছে দেখুন কুলচাটা কত সুন্দর শেঁকা হয়েছে অসাধারণ হয়েছে এবার এইটার উপরে বাটারটা একটু গলিয়ে দিয়ে দিতে হবে গরম কুলচা নামাবার পর বাটারটা দিলে আপনিই গলে যায় যদি বাই চান্স ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা বাটার দেন সেক্ষেত্রে ওটা নাও গলতে পারে সেজন্য একটা ছোট্ট হাতায় করে একটু গরম করে নিয়ে বাটারটা পুরোটায় দিয়ে দিতে হবে দেখুন আমি বাটারটা মেল্ট করে দিয়ে দিয়েছি এবং ব্রাশ দিয়ে একটু চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবেই আপনারা কলছা বাড়িতে তৈরি করুন আর এইভাবেই সার্ভ করুন দেখুন একটুও তফাৎ বুঝতে পারবেন না তাহলে তৈরি হয়ে গেল আমার ইস্ট ছাড়া ঘরে বানানো অসাধারণ টেস্টের কুলচা রুটি লুচি যখন পরোটা ভালো লাগে না তখন এইটা বানিয়ে খান দেখবেন কত ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলের এই রেসিপিটি আজকে পছন্দ করবেন তারা একটা করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যারা পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার